কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আরেকটি আমাদের ফেভারিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বেবিদের অনেক পছন্দের একটি খাবার, তো অলরেডি বানিয়ে ফেলেছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করব এবং খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে খাবারটা। তো চলেন আমরা আজকে কি বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, চলেন নিচে যাই আর আমার রেসিপিটি শেয়ার করি। আর আমার সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন। তো আমি আজকে মোমো বানাবো, তো সেজন্য আমি ভিতরে যে পুরটা লাগে সেটা আমি বানিয়ে নিচ্ছি। আমি 2 টাইপের মোমোস বানাবো, একটা হচ্ছে বিফ মোমো আর একটা হচ্ছে ভেজিটেবলস মোমো। তো যে ভেজিটেবলস যে মোমোসটা বানাবো সেটার জন্য আমি ভেজিটেবলসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি অনিয়ন, ধনিয়া পাতা, তারপর হচ্ছে বিগ চিলি, কলিফ্লাওয়ার, এগস, তারপর হচ্ছে টমেটো, সব কিছু মিক্সড করে আমি একটা ইয়াম্মি এগ ভেজিটেবলস পুর বানিয়ে নিব এক মোমোস বানানোর জন্য। এই মোমোসটা আমার বেবিরা বেশি পছন্দ করে, যেহেতু এটা বেশি স্পাইস হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে কুক করছি। এখানে আমি ধনিয়া পাতা, অনিয়ন, বিগ চিলি, তারপর হচ্ছে কলিফ্লাওয়ার, এগস সব কিছু মিক্সড করে, তারপর আরও অনেক কিছু দিয়েছি আমি, সল্ট, সয়া সস। আপনারা দেখতে থাকেন কি কি আমি ইউজ করছি। এই যে এখানে কলিফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। সব কিছু ইউজ করে আমি একটি ইয়াম্মি একটি পুর বানিয়ে নিব মোমোজের জন্য, ভেজিটেবলস মোমো। এখানে আমি এগ ভেজে নিচ্ছি। তো সব কিছু একসাথে মিক্সড করে আমি একটি সুন্দর মোমো পুর বানিয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি কেচাপ, তারপরে সয়া সস, তারপরে হচ্ছে চাট মশলা, মানে সব কিছু দিয়ে ইয়াম্মি করে আমি একটি ভিতরের পুর বানিয়ে নিচ্ছি মোমোজের জন্য। তো এটা আমার বানানো শেষ। আর আমি বানাবো বিফ মোমো। বিফটা অলরেডি আমার কিমা করা হয়ে গিয়েছে, কুক করা হয়ে গিয়েছে। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি ডিটেলস শেয়ার করতে পারছি না। তো আমি যতটুকু সম্ভব শেয়ার করছি। তো এখানে আমি যেটা আমি ভেজিটেবলস মোমো বানাবো, মানে এগ ভেজিটেবলস, সেটা আমি অলরেডি রেডি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী কী এখানে ইউজ করছি। হাট কেচাপ, সয়া সস, তারপর নর্মাল কেচাপ, চাট মশলা, এগস, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের স্পাইসেস দিয়ে আমি সুন্দর করে এই পুরটা বানিয়ে নিয়েছি। একটা হচ্ছে ভেজিটেবলস পুর আর একটা হচ্ছে বিফ কিমা দিয়ে বানিয়ে নিয়েছি আমি। যেখানে দেখতে পাচ্ছেন বিফ কিমা, উপরে আমি কিছু কাঁচা ধনিয়া পাতা, অনিয়ন, টমেটো দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা মোমোস খাওয়ার জন্য চাটনি বানাচ্ছি। এই চাটনিটা কিন্তু অনেক টেস্টি হয়। এই চাটনিটা দিয়ে মোমো খেলে শুধু খেতে ইচ্ছে করে। তো এই চাটনিটা বানানোর জন্য আমি এখানে বিগ চিলি, বেশি করে ধনিয়া পাতা, তারপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি ফার্স্ট একটু ভেজে নিব অয়েলের মধ্যে, বা একটু বাটার দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হয়। তো আমি সব কিছু দিয়ে আমি এটা তেলের মধ্যে জাস্ট ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি কিভাবে সসটা রেডি করব আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। তো এই তো এখানে আমার ইয়াটা ভাজা হয়ে গেছে, এই মানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর রসুন, শুকনো মরিচ সব কিছু আমি ভেজে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে টক দই ইউজ করব, টক দই, তারপর টমেটো কেচাপ, তারপর হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে চাট মশলা, একটু সুগার, একটু লেবুর রস, একটু চিনি, একটু লবণ সব কিছু মিক্সড করে আমি একটি ইয়াম্মি সস বানিয়ে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাট মশলা, তারপর হচ্ছে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি যেটা আমি ভেজে নিয়েছি, তারপর একটু সুগার, একটু লবণ, তারপর মাইনাস মানে মেয়োনিজ যেটাকে বলে, তারপর হচ্ছে কেচাপ, টমেটো কেচাপ সব কিছু আমি একসঙ্গে ভালো করে, টক দইটা দিয়েছি সঙ্গে, আর লেবুর রস সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি একটা ইয়াম্মি চাটনি বানিয়ে নিয়েছি মোমোস খাওয়ার জন্য। এই চাটনিটা দিয়ে মোমো খেতে ভীষণ টেস্টি লাগে। তারপর চাটনি বানানো অলরেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 টাইপের চাটনি, একটা হচ্ছে ধনিয়া পাতা, আপনাদেরকে আমি শেয়ারই করেছি কীভাবে চাটনিটা বানিয়েছি। এখন আমি বানাচ্ছি মোমো বানানোর ডোটা। एखाने आमी नियेछि मयदा कर्नफ्लावर एकटू शुगार तारपर होच्छे टक दई एकटू बेकिंग सोडा एकटू चीनी सामान्य एकटू चीनी दिले एटा खेते अनेक भालो लागे। एई जे टक दई आमी यूज करछि टक दई मयदा तारपर कर्नफ्लावर बेकिंग सोडा एकटू शुगार एकटू लवण तारपर एकटू घी बा बाटार आपनारा यूज करते पारेन। तो सबकिছু এখানে আমি ভালো করে একদম মিক্সড করে নেছি। এই ব্যাটারটা এই ডোটা যদি ভালো হয় তাহলে মোমোসটাও ভালো হয়, অনেক টেস্টি হয়। তো আমি এখানে যা যা ইউজ করেছি তা আপনাদেরকে বলেছি। তো আমি এখানে ডোটা অলরেডি রেডি করে নিয়েছি, এখন আমি মোমোগুলো বানাচ্ছি। এই মোমোগুলো কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয়, রেস্টুরেন্ট থেকেও অনেক ইয়ামি সফট হয়। আর আমি এখানে টু টাইপের মোমোস বানাচ্ছি, একটা হচ্ছে বিফ কিমা দিয়ে মানে গরুর মাংসের কিমা দিয়ে, আরেকটা হচ্ছে এগ আর ভেজিটেবলস একসাথে মিক্সড করে আমি যেটা কুক করেছি সেটা তো আপনারা দেখেছেন, আপনাদের সঙ্গে আমি শেয়ারই করেছি। তো এই তো এখানে আমার মোমোস বানানো হয়ে যাচ্ছে। এই মোমোগুলো কিন্তু অনেক অনেক টেস্টি হয়, মানে বাসায় যদি আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন তাহলে অনেক বেশি স্বাস্থ্যকর এবং মজাও হয় অনেক। তো আমার বেবিরা আমরা সবাই মোমোস অনেক পছন্দ করি, প্রায়ই আমি এভাবে বানিয়ে থাকি। তো এই মোমোটা আমি কিছুদিন আগে বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে, ফুল ভিডিওটি ওয়াচ করবেন প্লিজ। আজকে আমি আইপ্যাড কিনেছি, আর একটা নতুন আইপ্যাড কিনেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার বাসায় আমেরিকান কিছু গেস্ট আসছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ফুল ভিডিওটি আজকে ওয়াচ করবেন, তাহলে সব কিছুই দেখতে পাবেন। আর এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমার পাশেই থাকবেন। তো এই তো আমার বিফ মোমোগুলো বানানো হয়ে যাচ্ছে। আমি টু টাইপের মোমো বানাচ্ছি, টু টাইপের ডিজাইন দিয়ে। একটা বানিয়েছি আমি এইভাবে, একটা এভাবে, দুই ডিজাইনের বানাচ্ছি। তো অলরেডি আমার মোমোসগুলো বানানো হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি এটাকে ই করে নিচ্ছি, স্টিম করে নিচ্ছি। এই তো অলরেডি আমার এগুলো সব বানানো হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি এটা বয়েল করে নেব, তাহলে হয়ে যাবে। এই মোমোগুলো কিন্তু অনেক সফট ও ইয়াম্মি হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি জানি অনেক আপুরাই বাসায় বানিয়ে থাকে, এক একজন এক এক টাইপের এক এক সিস্টেমে বানিয়ে থাকে। তো আমি যেভাবে বানিয়ে থাকি মোমোস সেটাই আমি আমার আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার এই মোমোগুলো কিন্তু অনেক টেস্টি হয়, আপনারা যদি চান তাহলে এভাবে আমার মতো ট্রাই করতে পারেন। তো যাই হোক আমার মোমোসগুলো অলরেডি বানানো হয়ে গিয়েছে, আমি এখন খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে মোমোসগুলো। আমার বেবিরা তো খেয়ে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ মোমোসগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল। তো যাই হোক এই তো মোমোসগুলো সবগুলো রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমার চাটনিগুলোও রেডি হয়ে গেছে। চাটনিটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল, ধনিয়া পাতা যে চাটনিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে বানিয়েছি। তো যাই হোক বাসায় এইভাবে বানিয়ে খেলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, অনেক টেস্টি লাগে। তো অলরেডি আমার বানানো শেষ, এখন আমি একটু নুডলস করে নিচ্ছি আমার বেবিদের জন্য ভেজিটেবলস দিয়ে। তো নুডলস করা হয়ে গিয়েছে, আমার মোমোস রেডি হয়ে গিয়েছে, সব কিছু অলরেডি রেডি, আমরা জাস্ট খেয়ে নিয়েছি। তো এখানে আরিয়ান বলতেছে এগ পোস্ট খাবে, ডিম পোস্ট খাবে। তো এটা এখানে আমি ওর জন্য একটা ডিম পোস্টও করে নিচ্ছি। তো সারাদিনটা আমি কিভাবে কাটিয়েছি, কি করেছি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি, ফুল ভিডিওটি ওয়াচ করবেন। এখন আমি আমার আইপ্যাডটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নতুন আরেকটা আইপ্যাড কিনেছি। তো এখানে আমি মোমোসগুলো খাচ্ছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক অনেক বেশি সফট আর টেস্টি হয়েছিল, সবাই খেয়ে ফেলছিল, এখন আমি খেয়ে আপনাদের সঙ্গে বলতেছি যে কেমন হয়েছে। তো যাই হোক এখানে আমি একটা আইপ্যাড কিনেছি নতুন, আমার বেবিদের তিনটা আইপ্যাড, তিনটা ল্যাপটপ আছে। তো ওদের আইপ্যাড ল্যাপটপ আমি ইউজ করি না, আমি ভাবি যে ওদেরই থাকুক। তো সেজন্য আমি একটা নতুন আইপ্যাড কিনে নিলাম, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমি আইফোন 14 দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সবসময়। তো ভাবলাম একটা আইপ্যাড কিনে নিই, আইপ্যাড কিনে নিলে আমার এডিটিং করতে আরও ইজি হবে, আরও ভালো লাগবে। তো আমার বেবিদের তিনজনের তিনটা আইপ্যাড আছে, আমি ইচ্ছা করলে ওদের থেকে নিতে পারতাম, বাট আমি ভাবলাম যে দরকার কি আছে, ওদেরটা দরকার নেই। আমার হাজব্যান্ডকে বললাম যে আমার একটা আইপ্যাড লাগবে, আমার হাজব্যান্ড আমাকে একটা কিউট আইপ্যাড কিনে দিয়েছে, এত বিগও না একদম স্মলও না, খুব সুন্দর একটা সাইজের আইপ্যাড কিনে দিয়েছে আমাকে। তো এটাতে এডিটিং করতে আমার খুবই ভালো লাগে। আমার আইফোন 14 দিয়েও আমি এডিটিং করি, বাট এখন আইফোন 14 দিয়ে কম করা হয়, এখন আমি আইপ্যাডটা দিয়ে মানে এডিটিং করে থাকি, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে থাকি। তো আইপ্যাডটা আমার খুবই পছন্দ হয়েছে, এত বিগ সাইজেরও না আবার একদম স্মলও না, খুবই সুন্দর একটা সাইজের আইপ্যাড আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। তো আমার হাজব্যান্ডকে আমি যখনই যা চাই একটু দেরি করে না, মানে চাওয়ার সঙ্গে সঙ্গে ও কিনে নিয়ে আসে। आमी जस्ट एक दिन बोलছিলাম যে আমার একটা আইপ্যাড হলে ভালো হতো। সে সঙ্গে সঙ্গে পরের দিনই দেখি আমার জন্য আইপ্যাড কিনে নিয়ে আসছে। এই তো আরিয়ান, এখানে আরিয়ানের আইপ্যাডটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছে। তো আমার তিনটা বেবির তিনটা আইপ্যাড আছে, তিনটা ল্যাপটপ আছে, বাট ওদেরটা আমি ইউজ করি না, ওদেরটা ওরা ইউজ করে। তো আমার হাজব্যান্ডকে বলার সঙ্গে সঙ্গে আমার জন্য আরেকটা আইপ্যাড কিনে নিয়ে আসছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি অলরেডি আইপ্যাডটা সবাই বলবেন কেমন হয়েছে। তো যাই হোক, আমার আইপ্যাড শেয়ার করা শেষ আপনাদের সঙ্গে। আরিয়ানের কার্টুন দেখতেছে আর আপনাদের সঙ্গে ওর আইপ্যাডটা বারবার শেয়ার করতেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিদেশি গেস্ট, ওরা আমাদের প্রতিবেশী, আমাদের নেইবার। তো ওরা আমাদের সঙ্গে পরিচিত হতে আসছে, খুবই ভালো, ওরা খুবই ভালো। আমরা যেহেতু এখানে নতুন আসছি, এই এলাকাতে নতুন বাড়ি কিনেছি, সেজন্য ওরা আসছে আমাদের বাসায় আমাদের সাথে মানে পরিচিত হওয়ার জন্য। তো ওরা আসছিল, অনেক কথাবার্তা বলেছি, অনেক ভালো লাগছে। ওরা চলে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।